টকাই আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্ড সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। এই ইংরেজি ভাষা উইলো মানু বেলেগ চালু মানু আসিল দেখছ না এনে সুন্দরকে মিলে থ দিছি থ্যাংক ইউ সেম টু কোনিনা উলিছিল ইংরেজি ভাষাটো অ বলি বিশ্বাস নকৰিবা দেছোন আমার মামায়ে হয় কোনি কি হে বন্ধু কি গছি মই মহাভারত পঢ়ি আছো পরক পরক সব করক ও হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সেম টু ইউ বৈশ্বনিক হ্যাপি নিউ ইয়ার দিবা যাব না কি হল পিকনিক হে ও তো নাই খবর পাই নাই দুই এক দিনতে পিকনিক এটা হব তো মজা লাগবো দিয়ক কোক যাব এ মজা লাগবো দিয়ক আমার নহব দিয়ক যাওয়া কম খরচ হব খরচটো যদি মই দাও দুজিয়েনকে মিলা মিশা কৰছা বিয়া হবি নাকি কক একবার আপনি কয়ে নাই কি কব লাগে হ্যাপি টু জি কোয়ে ও হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্কু সাম টু আপনি তিনটা কলাক মই দুটা কলো হাজারক মামা হৌরুর ভাষা না পিকনিক যাবি না বউ যাবার তো মন আসিল র পাছে বাবাই বা আর কি কয় হাসি আর কি কব হে এনে সুন্দরকে হেডমাস্টরে খানার খরচ গেলা দিব আমি গেলিয়ে হ তা সুধবা লাগব র সরু খুদি চাউল বহবি দে লাউ ডাঙার হলিও পাতর তলে কনকি নারীর জীবন আমার আমি প শব্দটোর অধীনত চলবা লাগবো কি প শব্দ তলত চলাই অ সরুতে পিতির অধীনত ডাঙার হলো বিয়ার পিছত ভালেই হক বা বয়াই হক পতির অধীনত চললু ইতার পুত্রর অধীনত চলবা লাগবো মোরে কাপাল খান পুরা কাপাল দেব হা কিয়া হেঙ্কি কলি পিতি বলবা না পতে পিতি মারা গেল বিয়া হই মার গা হালধির গন্ধ নাজতে পতি মারা গেল পতি গেল পুত্রর মুখ কত দেখো মই নিজর অধীনত চলিয়ে এখনি ডাঙার হলুয়ে বউ তুমিও পিকনিক যাবা নাকি হাবেহি যাও বলি যাবা নরা রবা ঠান্ডার কাপড় লবা লাগবো কোকবা যায় নাজনু নদীর পারো চলি ফের ফেরা বাতা বলে ঠান্ডা তারও বেমার আজার হবো মরে জ্বালা হবো হেকোট নাকি কহা জিঠি একদম বাবার দরে কথা কইসাই তই হে কন কি কি দুঃখ করায়ে কিয়া বেতা লাগে এনকে বেতার দরে খেয়াল করা কুম্বা হলি আকে কথা নহয় হইতো দেব হউ কি হলা বুড়ির নিজর বেতা নাই বলি কান্দা নলছি তাকে কলো তোকে নিজর বেতা বলি ভাব না ভাবে হা জিঠি নিজর বেতা বলি ভাবলি এনকে কান্দলা হই কান্দে কিমান বাড়িছি সব বুড়ি মই আহুরা নাকাইন বি কোন কি নাকাইন বি নাকাইন বি কক এতিয়া কি কয় তই আৰু এতিয়া দেখিলা কি নাটক কৰি আছাই এ বা ইমানে একটিং কৰিব পাৰা হলি না কি একটিং কৰিলো নো আৰু কৰ একটিং বা কি বস্তু এ তই তই স্কুলৰ চকীদাৰ পিয়নৰ চাকৰি কিয় কৰিব লাগিয়ে বেকাৰ টাইম বৰবাদ কৰি আছা কি নো কৈ আছে এবিলাক একো বুজা নাই আমাৰ একটিং উঠি এটাৰো নাজাকিয়া তই বহু পইচা পাবি দহটো পাবি ওপৰতে পাব লাগে দহ লাখ এ দহ লাখ কম টাকা নহয় ৰচোন দহ হাজাৰ পাবি তই মাহে দহ হাজাৰ তাতকে তিনিগুণ মই স্কুলত চাকৰি কৰিলেই পাম নতুনকে দৰমহা বাঢ়িছে পোন্ধৰ লাখমান দিলেহে মই থিয়েটাৰত যাম সুধিবা পাৰি দেই কম এক্টিং কৰা তই যতীন দাস তপন বৰা আও আবা আবা কিবা কওঁ তাকো যতীন বৰা তপন দাস আৰু লগত এক্টিং কৰিলি তই ফালিব পাৰিলি হৈ মই বাৰু ফালিম পিছে আপুনি এতিয়া ইয়াত কি ডাল ফালি আছে মই তাকেহে বুজি নাপালো মই ফালিলো নহয়নো কি আতিগুৰি নাই কবা কিবা কথাবোৰ কৈ আছে মই একো বুজি চুজি পোৱা নাই কিবা যদি কয় ক্লিয়ারলি ডিসকাশন কর তেতিয়াহে মই আন্ডারস্ট্যান্ডিং কৰিব পাৰিম আৰু আপোনাক কিবা এটা কব পাৰিম তই এতিয়া আকলাই থাকিব লাগে কি হলনো কি দু হৈছি তো হেডমাস্টৰ বন্ধুকে সুধকগে হেডমাস্টৰ কব নহয় জি কব লাগে হিৰ হেন্দুকনে যদি বিলি ভা নকয় একেলগে থাকি কি লাভ হাউ তোক সারে মস্ত মৰম কৰে ইয়ে তই পিকনিক যাবি হয় না সিওর হয় না সিওরটি যাম মই কিবা বুহা হলো নে কি পিকনিকৰ নে যাবলে এক কলম লিখি দিয়ে যাম বুলি
বাপেক জবানেক যাম সিওরটি যাম লিখিব আকো কিয় লাগে লেখ লেখ ও তই নেগলি হেচারি ফাইনান্সার নকরা হইছি ও বন্ধু অহয় হকে কোয়া মই এতে কি আনকে মন মারি বহি আছো নুহুদে জয়া তুমি আর কিয় মন মারি বহি আছা পিকনিকক যাব না রিতা আর বরলাই কইছে যাম যাক যাক আপনালোকে এনজয় করক মই তো যাবা নরু কিয় কিবা বেমার হবলা বেমার তো কি হইছে মোর হাতত টাকা নাই কেনকে যাম কোত আছা তুমি আমি উপার্জন করা বুড়ে আমি হাতর পড়াই দিম বাকিবর পয়সা হেডসারে দিব হেডসার মোর কিবা মরদ নেকি হেডসারে পয়সা দিব মই যাম মোর পয়সা আপনি দিব অহে দিব না নহলি মুজ্জ নহই মুজ্জ নহলি আপনারও এনজয় করা নহই না বৈশ্যনিক নিব এ চলি দুটা ইতি দেতা দেতাকে মাতি থাকব ফালতু কথাবোৰ কৈ থাকে খালি দিব না কক হাতখন আছো কোনোবাই দেখিব আরে মোর পিকনিকৰ ফিজটো দিব না কক দিন দিম এৰাচোন ইমান সেলফি জবা নালগে মোৰটো গুণি দিব জয়াটো মই দিলো তোমাৰটো মোৰ কাৰণে প্ৰব্লেম হ'ব মোৰটো আৰু ইমান সমল নাই এটা কাম কৰা নহ'লে তোমালোক দুজনী ফিজটো ময়ে দি দিওঁ মই নাযাওঁ তোমালোকে যোৱা আপুনি নেগলি মই কিয় যামে মই কাৰ লগত নদীৰ পাৰত বহি এনজয় কৰি কথা পাতি পাতি কমলা খাম কওকচোন কিয়া আমিতো যাম দে ফালতু কথা নকবা চিন্তা বাই তোমাৰ ফিজ কেৰপাদাই দিব কিবা কওঁ তাকো কেৰপা ভিন্দ দিব নাযাওঁ যে মই পিকনিকো তুমি নেগলিও কথা নাই বন্ধু কৰি মই যাব নোৱাৰোঁ নহ'লে বন্ধুই বৈশ্যেনী ইতি মাছ মাংস আনি ঘৰতে পিকনিক ৰান্ধি খাব কেচে মাটি তোলা ঘৰটোৱে বন্ধুৰ কাৰণে নদীৰ পাৰ হ'ব বেঞ্চি আন নাওমান বিচনাখানে বন্ধুৰ কাৰণে নদীৰ পাৰৰ শিল হ'ব বুধেশ্বৰে দিব মই দিম প্ৰেমলতাই দিব সুনিতা যোৱাৰ কথা পিছে মই নাজানো দেই অ হেল্ল' মোৰটো মই দিম লিখা দিব পৰা আৰু দিব নোৱাৰা এখন লিষ্ট কৰা হাফিজ খেলি ভোলা মালতী পেহী খুইদেউ আৰু কোনে কোনে দিব নোৱাৰে তাৰ এখন লিষ্ট কৰা তেতিয়াহে আমাৰ হিচাপটো ওলাব আৰু বাকী থকাখিনি হেডছাৰে দিব হেডছাৰক কঠোৰ মনৰ নিষ্ঠুৰ বুলি ভুলভাৱে এটা লৈছিলোঁ হওক কিন্তু ক'বলৈ গ'লে ছাৰ মৰমীয়ালো বাকীখিনি হেডছাৰে দিব চিয়'ৰ ভাবিছিলোঁহে নিদিওঁ কেতিয়াও নিদিওঁ নহয় মানে ছাৰ পিকনিকটো আপোনাৰ কথামতে এৰেঞ্জ কৰিছিলোঁ ইটা পাল্টি মাৰিলি মহালাজৰ কথা হ'ব ঐ তই মোৰ ষ্টুডেণ্ট হয় নহয় অ' হয় ছাৰ হয় যদি ডাঙৰ মানুহ দুজনে কথা পাতি থাকিলে মাজত যে মাত মাতিব নালাগে এই কথাটো জাননে নাজানো তই মোৰ ষ্টুডেণ্ট হৈ অ' হেল্ল' ছাৰ প্ৰেমবায়ো আপোনাৰ ছাত্ৰী আছিল দ তই গ'লি নে ইয়াৰপৰা মই গ'লে যদি সঁচাটো মিছা হয় মই যাওঁ হওক কিন্তু প্ৰেমলতা কাশ্যপক আপুনি ইংৰাজী পঢ়োৱাটো মোৰ মনত আছে মই অন্তৰণ নিবৃত্ত কোণৰ সত্য অন্বেষণ কৰি অন্তকৰণে ক'ব পাৰোঁ মই এটা কান্তলীয়া স্বৰ দিব পাৰোঁ গ'লো হওক পিকনিক কেঞ্চেল ৰীতা প্লিজ মোৰ ফালৰ পৰা পিকনিক যোৱা সিদ্ধান্ত কেঞ্চেল হওক ৰীতা অঁ ৰীতা শুনাচোন হে যাবলৈ দিয়ক হে চুতীয়া এক নম্বৰ অভদ্ৰ ছোৱালী বাৰু বেয়া কথা হ'ল ছাৰ একো বেয়া কথা হোৱা নাই হ'ল ছাৰ আপোনাৰ কথামতে পিকনিকটো এৰেঞ্জ কৰা হ'ল গাড়ী ঠিক হ'ল সকলোৰে মনত পিকনিকলৈ যোৱাৰ এটা আশাৰ সঞ্চাৰ হ'ল এতিয়া যদি আপুনি পাল্টি মাৰে চব মাটি হ'ল এই একো মাটি হোৱা নাই ধুবলৈ দিয়ক কি মাটি হ'ব বুলি ভাবিছে ছাৰ আপোনাৰ নাম মাটি হ'ব হেৰি চুতীয়া প্ৰেমলতাই মোৰ নাম গোবৰ কৰি থৈছে আপুনি মাটি হোৱাৰ কথা কৈছে গোবৰহে হৈছে ছাৰ মাটি হোৱা নাই নহয় মাটি সকলোৰে শেষ তেজ শেষত মাটিয়ে গতি সকলো প্ৰেমলতাই শুনিলে হাঁহিও আছে হয় নেকি দিম দিয়ক তাকেতো ইয়ে পইচাৰে দেখোন জ্বালা হ'ব ইয়ে ফকতে এখন হান্দা মাছা হয় না কালি তই মোক খুৱাবি মইতো পৰিদিনা খুৱাম আকে কথা হ'ল মৰি যা অগ্ন হিচাপে এক টকা দেও না তে টাকা আকশ ধাৰি দিবি পৰিদিনা দিম তো মই টাকা ধাৰি তোক ই বেটা তাৰ শুন নাচা গিয়া এনাই খোজা নাই মোৰ পইচা নহ'ব বুলি ভাবিছা নাকি খুচুৰা নাই ওৱা মালতী Thank you.
আখিলি মস্ত দুখ মনে বহি আছে দেখো পিকনিকতো মই আর মালতী রাইন ভাল লাগবো হই না লাগবো তো সিদিনা বলে খানা বয়া রাইনছো কালিও যদি খানা খাওয়া নহয় চাকরিটো দেখুন মালতীয়ে পাব মোট দেখুন চাকরিটো ক্যান্সেল হবো কিনু কয় এটা কাম করবি কেটামেন কদ্দে জ্বালা আনি দিম গটে আঞ্জাতে কদ্দে জ্বালা দি দিবি আমি কদ্দে জ্বালা খালো বলি সকলে তো খাবা পারবার নাই ফলাও খাবো কেরপাও খাবো কিন্তু হেড স্যার প্রেমলতা বাইদেউ মাস্টর ভাইজানাতে খাবা পারবার নাই পেয়ে লবতে খাবো কিন্তু আহতে ডাইরেক্ট মেডিকেলত ভরাবা লাগবো কি ভাবিনো কদ্দে জ্বালা দিয়ার কথা কলাক কদ্দে জ্বালার মস্ত গুণে আঞ্জা ভাল হওয়া বয়া হওয়া কাইও গমে পাবার নাই গটে পানি খাই থাকবো কি হবো আর হাই ভাই না কাইন ভাই ঠিক না নজি ও সারে তো মাঝতে পয়সা নেতা হল পিকনিক ক্যান্সেল ও রিতার সারে গালি পেললাক রিটায়ার গুছি গেল রিটাক আর মানাবা লাগা হল আমার মিহি কুরমাই বুঝি পেছো না এখন মুঠতে কিবা হয়েছি ও সারে এটা বারেন্দার পেয়ারু মাল্লর কথা পাতি আছে ও তোমার কি হয়েছি হ্যাঁ মুরগোতায় বিরত চিন্তা হয়েছি আছো আমি কি চিন্তা কালি আমি সকলে পিকনিকুক যাম মায়ও যাব খতো আকলা দেখবো কোম্বাইদি যদি সুত্তর হুমে দুই হাজার তাইক এখান লই যায় এখান লগত লই গেলি হল কোম্বাই যদি হরওয়ে মুখ দিবা ভিতর পকেটে থই দিম ঘুমে খাইতি মাছ ঘুমা দি ঘুমে দেখবো আই বেলে আর জায়গা থই দিম আপনাক দিম মই হেখান কেন দ হেখান মা আপনাক নেদাও হেখান মই যদি আপনাক দেও মতকিনি মদে দি গা দুবু ঘরতে থই যাম সুরলি সুরাবো নইদা সুর হেখান ইতা কুনি সুর করবো হা হেখান ইতা হাজার থেকে পাঁচশো টাকার দরে অসল হইছি ও ভাবি চাবা গেলি হেখান ইতা ভালুকর হাঙি আনি হইছি মোর বেলেগ খং নাই তাই ওপর মোর এটাই খং তাই অপহরণক য কারণে খং নহয় তেনে হলি তাই যিমান জি করে কই থাক অন্তত গর্ভপাতর হিন্দা পাপ কাম এটা করিব না লাগিছিল নাপায় 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 এবুর অন্যায় এবুর পাপ আসলতে এটা একটা ক্রাইম আহ দিয়া হয়তো দে কনকি তাই এতো মহা পাপ কাম করছি সেতু কাম তাই বহু জ্বালা পাই করছি এবো এ যিমানে যি নকা কিয় মই হলি এতো ভাল কাম হ বলে কবা নরু দে মানুহে কাইলে মরবা ধরছি তথাপি সেই ধন নাপই তাই পাইও হরেছি আমারে চাচুন বরির শূন্য কলাখান চাই মই কিবা শান্তিত আছো বলে ভাবছা নেকি এটা কাম করে বৌ বাইলে চামুন্দিরক যা ফলতা বীজ দিব হুবহু প্রমাণ পাবি যা পাম না পাবি খাটা এশটা মানে পাই তই নাপি না বাইলে চামুন্দিরর মাহিত্য রাইজে জানি তা বীজ দিব ফলতা বীজ সকলে প্রমাণ পাই হাফিজ গেলি গো যাবা কছু তাহো যাবা পারে হুবহু প্রমাণ জানা না দেবু চা খাওঁ দে মই বরিক লৈ যাম দে তো অলবি চা দেউ র বরেক দিয়া কইনাকে নিবা লাগে পুতেকো লগত নিবি দে সকলে একেলগে যাম ও বাইলে চা মন্দিরর অকন দেউর লগত মোর ভাল চিনাকি যাম দে দেব খানার তো আমার পয়সা দিবা লাগা নাই ও দীপনে ফোন করছিল কি আইব বলে সিদ্ধা কিন্তু ফকটি একা ধান্দা নামার বিদে সিদ্ধা মানে কালিয়ে দেছো তাকে তুই পয়সা দেখুন জ্বালা হবো ইয়ে ফকটি একা ধান্দা মারছা হয় না কালি তই মোক খুয়াবি মই তো পরিদিনা খুৱাম আগে কথা হল মরি যা অজ্ঞা হিসাবে এক টবা দেও না সে টাকা একশো ধারে দিবি পরিদিনা দিম তো মই টাকা ধারে তো ই বেটা তার শুন না চাগিয়া এনাই খুঁজা নাই মোট পয়সা নহবলি ভাবছা নাকি খুচরা নাই ও মালতী মালতী হা এ আহা হয় মালতী আহাচোন হব হব বেশি ভাব দিবা নালগে ইটা তোর ঘরত ফুটা করি এটাও নাই মোর বুঝবা বাকি নাই তই উপরে ভেববাই নরা ন তলত ভাবতে যাব জীবনটো তোর ই এটা বান্দা তার কথা না চাকিয়া ও কে মাতছিলে মু এ সাদরর আসলত দুই হাজার টাকা নোটখান বান্ধি দিছিল না ও হেখান মই নেদাও মই দিবা নালগে হা দেখালি হল হাও দেখাবা লাগবো রবু এইখানে এ চাইলু বেটা চাইলু ভালকে এখন দুই হাজার টাকা নোট এখানক দুই হাজার টাকা নোট বলে কই আই জান তুল তুমি যাও চা খাব খাব না আও কিবা কথা কো খাব যাও
দিবি না এটা? দিম দে, পরীক্ষা কিন্তু দিবি। হাক কি হয়েছে আজান তো? মো মারা গেছো দক। হাও কি ফালতু কথা বক, মাল্লুত কিবা কাজা লাগছ নাকি? লাগা নাই, মো মারা গেছো হে। হাও, ও সাদর রাসুল প্রেস টাকা 2000 হইছি। হরো নাই এ। ভকালতে মারা গেলু। এ তেরি, কিনু বকি আছ আ? ও হুসা, ফুল মারা যাবা টাইমে অনাছিল। ওকালতে মো মারা গেলু। হয়ে গেল দা, সব বাজার হয়ে গেল। মাছ মাংসখিনি কিনি ফেলে হেডসারও ফ্রিজত ভরে থৈ দিছো। সবজি পাতি সব বাজার করা হয়ে গেল। কালি গেলে জ্বালা এটা মুঠতে কিনবা নালগে। কালি মুঠতে পুয়া উঠি ফেলে যাম আর পুরা এনজয় করে খাম। ও তুমি আর মই হাত ধরা ধরিকে পাহাড়ের মাজুক যাম দা। নদীর পানিত ভরি ঢুম, ও গামছাখান লৈ গেলে গাঁও ঢুকা পারিম। এ মজা লাগবো হা। কি হয়েছে আজান তো? মো মারা গেছো দক। হাও কি ফালতু কথা বক, মাল্লুত কিবা কাজা লাগছ নাকি? লাগা নাই, মো মারা গেছো হে। হাও, ও সাদর রাসুল প্রেস টাকা 2000 হইছি। হরো নাই এ। ভকালতে মারা গেলু। এ তেরি, কিনু বকি আছ আ? ও হুসা, ফুল মারা যাবা টাইমে অনাছিল। ও কালতে মো মারা গেলু। পিকনিক পুরা তলু দুতিল। কি হল? কাহেরে হইছি এ। কি? ও মারা গেলো মই। পিকনিক যাবা ইমান আশা করে আসলো। মাইক কইছো নাকি? মাই খেয়ালি দুটাকে গেছি উড়া পাঁচটা ধারে খুঁজবো বলে। পিকনিক ঠান্ডা পাবো বলে পিকনিক যান হল। মাইক কোনে যেতে নকবা, অলবা কোনো পিকনিক যাম। কাকো নকলি হল? ও মোর মাই হাত হই, এনাক এনাক যাই মই সকলকে চুই ফুরিম। এনাই মই আপাপ মই নকরু, না যাও মই পিকনিক। কেন আসবা? আকো নহল, রাজ্য চাকরি করা তিনি মাখাই নকব নকরু মই মা বাপ। সা কাপ করে দিব। ইয়ে ইয়ে মালতি হে নাই হল না? কি করবি আর, উপায় তো নাই। ইতা কতে বহু কাম, মা একলা করবে লাগা হল। গোটে রান্ধা বাড়ার দায়িত্ব মোর হাতত পড়িল। ইমান মানুষ ভাত আঞ্জা সৎকে বার আনবা পারু না নরু। ভালে হয়েছে দে, পিকনিকত ভালকে রান্ধি। ও পিকনিক খাবা হেডসারও যাব, হেডসারক কই তোর চাকরিটু ফাইনেল করে লম। আপনার লগতে কথা আছিল স্যার। স্যারর লগত কথা বুঝে স্যার বল বল পাতা পাতা। স্যার বকসুন কেনকে কর পে স্টার্ট করু। যিহে গছত উঠা ছোৱালী মই চুৰিয়াম বুলিহে ক'লো। মোক বাৰু পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰি, আল্ট্ৰা লাইট টি টাইম বাইট, নিহাৰ জেচমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ, গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ, বি ব্লাণ্ড চেলুন চিক্ৰেট হেয়াৰ কালাৰ, ইউ আৰ শ্বাইনিং আৰু নেৰোলেক সুৰক্ষা।